গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদিকাল থেকেই চলে আসছে। ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ঔষধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়। ভেষজের দুনিয়াতে থানকুনির স্থান রয়েছে অনেক উপরে। থানকুনির ভেষজ গুণাবলী ছাড়াও অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি রোপণ করে। তাছাড়া থানকুনি দিয়ে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা হয়। থানকুনির নানা ভেষজ গুণ রয়েছে। আমাদের দেশে অনেকে থানকুনি পাতার ভাজিও খায়। চলুন দেখে নেওয়া যাক থানকুনি পাতার ভাজি তৈরির প্রণালী। উপকরণ যা লাগবে: থানকুনি পাতা 2 আটি, আলু মাঝারি সাইজের 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ ফালি করা 4-5টি, লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, তেল 2 টেবিল চামচ। ভাজি তৈরির প্রণালী: প্রথমে থানকুনি পাতা বেছে ধুয়ে কুচি করে নিন। আলু চিকন করে কুচি করে নিন। এখন কড়াইয়ে তেল দিয়ে গরম হলে লবণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে নাড়ুন। পেঁয়াজ একটু লাল হয়ে এলে হলুদ দিয়ে নেড়ে আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। আলু একটু ভাজা ভাজা হলে থানকুনি পাতা দিয়ে নাড়তে থাকুন, এবার ঢেকে দিন। পানি শুকিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল থানকুনি পাতার সুস্বাদু ভাজি। থানকুনির অন্যান্য উপকার: থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহা ঔষধ। পাতা বেটে ভর্তা করে বা ঝোল করে খেলে বদহজম, ডায়রিয়া, আমাশয় ও পেট ব্যথা ভালো হয়। আলসার, একজিমা, হাঁপানি, চুলকানি ও অন্যান্য চর্মরোগ থেকে মুক্তি লাভে থানকুনি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত থানকুনির রস খেলে ত্বক ও চুল সুন্দর থাকে। জ্বর, পেটের পীড়া, আলসার, বাতের ব্যথা ইত্যাদি বিভিন্ন অসুখের ওষুধ হিসাবে এটির ব্যবহার রয়েছে। থানকুনি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। সংবহনতন্ত্রের স্থায়ীভাবে স্ফীত ও বর্ধিত শিরা কমাতে সহায়তা করে। থানকুনি পাতা চামড়া মসৃণ করে এবং ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সহায়তা করে।